सुमन को फोन करो, सुमन को फोन करो, सैनिक मोड बोल रहा है, सैनिक मोड किधर है, इधर ही है। हाँ सर, इतना टाइम लगा है, 5 मिनट। এমনি সবাই যারা যাচ্ছে সবাই এগ্রি তো? হ্যাঁ স্যার। হার্ডলি বলো, ডিপার্টমেন্টের কাজই যাচ্ছে এমনিতে সবাই আমাদেরকে মোটামুটি কাজ চালিয়েছে, কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস দেখবেন, এই যে এটা আছে, চেনটা আছে, ওদেরকে এটা যেন কোনোভাবেই পাথরে না লাগে, দরকার নেই, হেভি আছে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। হ্যাঁ, সেভাবে সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে। স্যার আজকে ঠিক কি প্ল্যান আপনার? প্রধান কর্তৃপক্ষ থেকে নির্দেশ এসেছে যে আমাদের এখান থেকে কিছু ওই লোক পাঠাবার জন্য, এক্সপার্ট যারা আছে ওখানে কলকাতায় ডিভা স্টেশন হয়েছে, সেই ডিভা স্টেশনে যে গাছপাছগুলো পড়ে আছে ওগুলোকে সরাবার জন্য, তো আমরা ওই ইকুইপমেন্ট সহ যারা এগুলো হ্যান্ডেল করে আনতে তাদেরকে পাঠাচ্ছি, মোটামুটি 25 জন একটা টিমকে। কোথার থেকে আমরা মেনলি হচ্ছে আমাদের দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন, কার্শিয়াং ডিভিশন আর বৈকুণ্ঠপুর ডিভিশন থেকে। কয়জন যাচ্ছে? 25 জন। আর ইকুইপমেন্টস কী কী যাচ্ছে? ইকুইপমেন্টস মেনলি হচ্ছে পাওয়ার চেন স, হ্যান্ড স। আচ্ছা, আপনাদের ঠিক এই ডাক পড়াটা কীভাবে আপনি দেখছেন স্যার? না, একটা এরকম একটা ন্যাশনাল প্রাইম ইমার্জেন্সি, তো ইমার্জেন্সির সময় ডাক পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেহেতু একটা ওয়ারফুটিংয়ে কাজ চলছে এবং এখন প্রচুর লোকের দরকার, আর যেটা আনএক্সপেক্টেডভাবে ক্ষতিটা হয়েছে সেটা, তাতে যদি আমরাও কিছুটা হেল্প করতে পারলে ভালো। ঠিক আছে।